बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु आलैकुम। आमी इंजिनियर शाहनवाज। आमी आपनादेर के आज के अटोकैड 2013 कीभावे काज करते हैं आपनादेर के पुरो ट्यूटोरियल दिए देखाबो। आज के लेक्चर वन एटा आमी कोयेक धापे देखाबो आपनादेर के, पुरो बिल्डिंग डिजाइन करे आपनादेर के अटोकैडे शिखिए देब। तो प्रथमे आमरा आमी अटोकैड शुरू करलाम। अटोकैडे एटाई हच्छे वेलकाम स्क्रीन। এখানে প্রথমে আমরা এখান থেকে আমরা শুরু করতে পারি। এখানে আমরা নিউ এ ক্লিক করলে নতুন ভাবে শুরু হবে। এখানে ফাইল নেম দিয়ে ক্রিয়েট করলে নতুন একটা ফাইল শুরু হবে। তো আমরা এভাবে করতেছি না, আমরা প্রথমে আপনাদেরকে আগে আপনাকে এই জিনিসগুলো সম্বন্ধে দেখিয়ে নেই। এখানে গ্রিড দেওয়া, সিস্টেম দেওয়া আছে, গ্রিডটাকে আমি তুলে দিলাম এখানে ক্লিক করে, এই জায়গায় ক্লিক করে গ্রিডটা তুলে দিলাম। আমি প্রথমে আপনাদেরকে অটোকেডের এইসব জিনিস সম্বন্ধে আগে আপনার ধারণা দেই। প্রথমে আমি বলতেছি আপনাদেরকে টাইটেল বার। টাইটেল বার হচ্ছে এই এই যে এখানে আমরা যে প্রথম যে কাজটা করব, কাজের যে টাইটেলটা যেখানে লেখা থাকবে, এখানে দেখেন ড্রয়িং ওয়ান ডট DWG, এখানে এটা টাইটেল বার, এটাকে টাইটেল বার বলা হয়। এখানে টাইটেলটা লেখা থাকে। তারপর মেনু বার, পুল ডাউন মেনু, মেনু বারের কাজ এটা হচ্ছে মেনু বার। এখানে দেখেন মেনু আছে, হোম, ইনসার্ট, লেআউট, প্যারামিটার সব কিছু এখানে দেওয়া আছে, এটা হচ্ছে মেনু বার। এখানে আপনার ফাইল সিস্টেম সব কিছু এই জায়গাটা দেওয়া আছে, এইটা হচ্ছে টোটালটাকে মেনু বার বলা হয় একসাথে। স্ট্যান্ডার্ড টুল বার, এগুলো হচ্ছে আপনাদের স্ট্যান্ডার্ড টুল, এগুলো দিয়েই এই সব জিনিস দিয়েই আপনাদেরকে অটোকেটে কাজ করতে হয়। আমরা এইসব দিয়েই কাজ করি, স্ট্যান্ডার্ড টুল বার। তারপর হচ্ছে প্রপার্টিস টুল বার। প্রপার্টিস টুল বার এটা পুরোপুরি অটোকেটের নিজস্ব অংশ। প্রপার্টিস টুল বার এখানে অটোকেটেই নিজস্ব অংশ, এটা অটোকেটই কাজ করে। তারপর হচ্ছে আপনার ড্রয়িং এরিয়া বা উইন্ডো, এই সাদা অংশটাকে, এই অংশটিকে অংশটিকে ড্রয়িং এরিয়া বলে। এটাকে পুরো এটা হচ্ছে ড্রয়িং এরিয়া। আর আপনার এই এই জিনিসটা দেখতে এইটাকে বলা হয় কার্সর, বা এক্স হেয়ার, ক্রস হেয়ারও বলে অনেকে, বা মাউস পয়েন্টার এটাকে বলতে বলা হয়। আরও আছে যেমন কিছু হচ্ছে ফ্লোটিং টুল বার, ভাসমান টুল বার, এগুলো হচ্ছে সাধারণত এই যে এখানে দেখেন যেমন দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে ফ্লোটিং টুল বার। এটা এরকম বামেও অনেক থাকে, এই যে নিচে দেখতেছেন এই ডানে, এটা এটা এসব হচ্ছে ফ্লোটিং টুল বার। আরও আছে যেমন কমান্ড উইন্ডো। কমান্ড উইন্ডো মানে দেখেন এখানে লেখা আছে টাইপ এ কমান্ড, এটা হচ্ছে কমান্ড উইন্ডো। আমরা যদি লাইন লাইন আঁকতে চাই, তাহলে আমরা যদি লাইনের এল দিই, এল দিয়ে এন্টার দিই, দেখেন লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট চলে আসলো। আমি যদি এখন লাইন ক্লিক করি এখান থেকে যেখানে দেবো, এখানে এই লাইন তৈরি হয়ে গেল, দেন এন্টার দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা লাইন তৈরি হলো। এভাবে এটা হচ্ছে কমান্ড উইন্ডো বলা একে, বা অটোকেট মেনু কমান্ড উইন্ডো। এটা স্ক্রিনের নিচের বক্স অংশ এখানে থাকে, এখানে যে কোনো জিনিস লিখে কমান্ড দেওয়া হয়। যেমন আপনাদেরকে দেখালাম লাইনের শর্টকাট হচ্ছে এল, এল লিখে যদি আমরা এন্টার দিই তাহলে লাইন ড্র করার অপশন সিলেক্ট হয়। তারপর হচ্ছে স্ট্যাটাস বার, এটা সবচেয়ে নিচে থাকে, এর বাম দিকে কিছু ডিজিট উঠে, এগুলোকে কোঅর্ডিনেটেড ডিসপ্লে বলে। এই যে এটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু, আমি কার্সর নড়ানোর সাথে সাথে কার্সর সরাচ্ছি, সরানোর সাথে সাথে এই জায়গাতে ডিজিট চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। আবার এগুলোকে আপনার কোঅর্ডিনেটেড ডিসপ্লেও বলে। আর এখানে আপনি যেটা দেখতেছেন এক্স ওয়াই, এটাকে বলা হয় কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট। এটা এই অটোকেট পরিচালিত হয় সাধারণত WCS দ্বারা, WCS মনে রাখবেন, WCS দ্বারা অটোকেট পরিচালিত হয়। এখানে WCS হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, তাকে WCS বলে সংক্ষেপে, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। এখানে ডাব্লিউ
সিএস সিস্টেমটা আরেকটি সিস্টেম আছে, ওটাকে বলে ইউসিএস। এটা হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। দুইটা সিস্টেম আছে, একটা ডাব্লিউসিএস সিস্টেম, একটি আরেকটি ইউসিএস সিস্টেম, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। আপনার যে কোনো সিস্টেমে কাজ করতে পারবেন, অটোকে দুইভাবেই কাজ করা যায় অটোকেটে। তো এই হচ্ছে সব জিনিসপত্র। তাহলে প্রথমেই আমরা শুরু করব লাইন দিয়ে, অটোকেটের ড্রয়িং শিখে শুরু করি আমরা কি দিয়ে, লাইন দিয়ে শুরু করব। তাহলে প্রথমে লাইন কিভাবে করা যায়, লাইন তিনটি উপায়ে করা যায়। লাইন আপনারা এল কমান্ড উইন্ডোতে এল লিখে এন্টার দিয়েও লাইন করতে পারবেন, তারপর ফ্লোটিং টুল বারের মাধ্যমেও করা যায় লাইন, বা মেনু বারে গিয়ে, এই যে মেনু বার, এটা হচ্ছে মেনু বার, এখানে গিয়ে এই যে লাইনের যে আইকনটা দেওয়া আছে ড্র, এখান থেকে আপনার লাইন সেট করতে পারেন। হোম হোমও গিয়ে এই যে লাইনের লাইনের যে আইকনটা আছে এখান থেকেও লাইন সিলেক্ট করতে পারেন। তাহলে আমি প্রথমে এবং লাইন, তাহলে আমি দেখি প্রথমে আমি এল লিখলাম, এল লিখলাম, লিখে এন্টার দিলাম। এখন লাইন স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, আমার ফার্স্ট পয়েন্ট আছে, এই যে আমি ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম 00। আমি এখন লাইনটা লাইন এই একটা সেকেন্ড, ইন পয়েন্ট স্পেসিফাই নেক্সট পয়েন্ট, এই যে নেক্সট পয়েন্ট ক্লিক করলাম, এই লাইন হয়ে গেল। এখন এখানে আমি এন্টার দেবো, এন্টার, তাহলে একটা লাইন হয়ে গেল। আবার দেখিয়ে দিচ্ছি, আমি যে আরেকবার এন্টার দিই তাহলে আবার লাইন শুরু হয়ে যাবে। স্পেসিফাই লাইন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এখানে ক্লিক করলাম, এখানে এন্টার দিলাম, দিয়ে এন্টার দিলাম, এই যে আর লাইন তৈরি হয়ে গেল। এভাবে করে লাইন ড্র করা হয়। এবং লাইনকে যদি কমান্ডে আপনি যদি লাইন কমান্ডটা দেন, এই যে যেমন এই যে লাইন এন্টার, তাহলে লাইনের কমান্ড দেওয়া আছে। আপনি কমান্ডটা কমান্ড আপনি আন্ডু করতে আছেন, কি করবেন, তাহলে ইউ এন্টার দেবেন, আন্ডু হয়ে যাবে। আপনি একটা লাইন